হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এলাম আরেকটা নতুন রেসিপি। সেটা হলো আমাদের খুব পরিচিত বিনস দিয়ে। আপনারা যারা বিনস পছন্দ করেন না, তারা একেবারে বিনসের ফ্যান হয়ে যাবেন আজকের এই রেসিপিটা খেলে। বিনসের সেটা হলো মশালা বিনস। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি। বিনসগুলোকে এক সাইজ করে কেটে নিয়েছি। নিয়েছি টমেটো পিউরি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা হাফ চামচ করে। নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, এখানে নিয়েছি দু কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। এখানে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি বিনসগুলোকে আগে ভালো করে ভেজে নেব। বিনসগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, কিছুটা ভাজতে দেব। ভাজা হয়ে গেছে, এবারে বিনসগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি বিনসে লবণ হলুদ কিছু দিচ্ছি না, আমি বিনসগুলোকে শুধু ভেজে নিলাম তেলে। এখানে আবারও তেল দিয়েছি, সর্ষের তেল, বিনসগুলো এখানে নামিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি দিচ্ছি বাটা মশলাগুলো সব একসাথে। বাটা মশলাগুলোকে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক চামচ লবণ। লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। মশলাটা সবসময় নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া না করলে মশলাটা পুড়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব। হয়ে গেল ভাজা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা মশালা বিনস, তাই এখানে আমি সব রকমের মশলাই ব্যবহার করছি। আমি এখানে কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না, আমি সব বাটা মশলা দিয়েই রান্নাটা করছি। ভাজা হয়ে গেছে অনেকটাই। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। আমি সবসময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া না করলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বিনস। বিনসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি রান্নাটাকে হতে দেব 5 মিনিটের জন্য, বিনসগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য।
আমি ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুললাম, আমার বিনসগুলো সিদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা অনেকটাই কমে গেছে, রান্নাটা আমি ঝোলঝোল করব না, রান্নাটা শুকনো শুকনো হবে। শেষ উপকরণ দিয়ে দিব একটু গরম মশলা। আমি এখানে 1/2 চামচ গরম মশলা নিয়েছি। গরম মশলা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে নামিয়ে রাখবো। আমার রান্না কমপ্লিট, তৈরি হয়ে গেল আজকের রেসিপি মশালা বিনস। মশালা বিনস লুচি পরোটা বা নানের সাথে খেতে ভীষণ ভালো লাগে। কত সহজেই বানানো যায় মশালা বিনস। আপনাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে কিন্তু একটা লাইক দিবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। কথা দিচ্ছি বিনসের ফ্যান হয়ে যাবেন। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে রাখবেন নোটিফিকেশনের জন্য। আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি জানতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন।